যাতে যারা এইগুলা প্রোটেস্ট করছে, এগুলার বিরোধিতা করছে, যে দল সংগঠনই হোক, আমরা এসসিরা এর পাশে দাঁড়ানো উচিত এবং আমরা সমর্থনে দাঁড়ানো উচিত। এরা এই বিলের সমর্থনে থাকা উচিত। আর যারা বিরোধিতা করছে, কিছু আমি শুনেছি বিডিএফ করে একটা সংগঠন বন্ডে গেছে, ওদের তো অস্তিত্বই নেই, পাঁচ সাতজন হয়তো কর্মী আছে ওদের, ওরা দুদিন পরে পরে একটা বন্ডে গেলে ভালো একটা ইস্যু, এখানে ওদের সহ্য হচ্ছে না। আর স্পষ্ট করে বলে আমরা একটা লক্ষ্য করছি, যে ডিমিলিটেশনে যেভাবে ডিমিলিটেশনটা হয়েছে বিধানসভাগুলো গেছে, হিন্দু মানুষের এটা একটা সুরক্ষা কবচ হয়েছে, হিন্দুর সুরক্ষা কবচ। এই জন্য আমরা হিন্দু বাঙালির কাছে অনুরোধ করি এটা সাপোর্ট করার লাগে। কেমনে সুরক্ষা কবচ হইল, কেমনে হিন্দু বাঙালি সুরক্ষা কবচ? আমরা হিন্দু গুটগুলো আগে চিত্রিয়ার হয়েছে ওই জায়গায়, এই জায়গায় আজকে একত্রিত হয়েছে সব গুটগুলো, এটা হিন্দু বাঙালির লেগে একটা সুরক্ষা কবচ হয়েছে। আজকে আমরা বরাক বিলিতে হিন্দু এমএলএ পাঁচটা ছয়টা হার্ডলি ছয়টা জিততো, আজকের ডেটে নয়টা জিতবো, আমরার লাগে হিন্দুরার লাগে এটা একটা সুরক্ষা কবচ হয়ে দাঁড়াইছে। আচ্ছা, বনজে ডাকতেছে যে ওই যে মানুষটা, এটা সম্পর্কে একটু কথা। আমি বনজে ডাকতেছে বিডিএফ এর নেতার সম্বন্ধে একটু আমি কই, আপনারা আপনারা পেশ আপনারা দেখছেন বিগত দিনে যে বন্যা গেছে, বিডিএফ এর কোন সংগঠনে একটা বলে জলের বোতল দিতে কাউরে? আমরা তো কর্তৃপক্ষ পরিষদ, আমরা জায়গায় জায়গায় আমরা কাজ করছি, আমরা দিছি, কিন্তু দেখছই নি বিডিএফ তারা কোন অধিকারে শিলচরে বন্ডাকে, যারা বিপদের সময় কোনো কিচ্ছু সাহায্য করে না, একটা জলের বোতল কিনে দিছে না, তারা আবার বন্ডাকার অধিকার করতে গিয়ে ভাই তারা বন্ধের প্রতিবাদ কিরকম জানাইবে আপনারা? আমরা পথে নামবো, লাগলে পথে নামবো, রাস্তায় নামবো, বন্ধের প্রতিবাদ জানাবো। আমরা গণতন্ত্র হইতে